হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা সালাদ। এখানে আমি পাস্তা ড্রেসিংয়ের জন্য, পাস্তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে মজাদার পাস্তা সালাদ তৈরি করা যায় বাসায়। এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি 3 চা চামচের মতো, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন, কালো গোলমরিচের গুঁড়ো, বিট লবণ এবং অরিগ্যানো পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতন, এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি 2টি, এবং লেবুর রস দিয়ে দিব 1/2 চা চামচের মতন। সমস্ত উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। সালাদ ড্রেসিংয়ের জন্য সসটি রেডি হয়ে গিয়েছে। এই সসের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। এরপর আমি মিক্সড করে নিব। এর সাথে আমি শসা, কাঁচা মরিচ, টমেটো, সয়া সস আগের থেকে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ এবং কাঁচা মরিচ, এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রিন কালার। সব আমি কিপ কিপ করে কেটে নিয়েছি এবং সেদ্ধ পাস্তাটাও দিয়ে দিয়েছি। এখন সাদা লবণ দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন। সমস্ত পোকন আমি ভালোভাবে মিক্সড করে নিব। এই মজাদার হেলদি সালাডটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে, আমার ফ্যামিলি কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই আশাই করছি। আসসালামু আলাইকুম।